আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালোই আছেন। আজ আমি আসি হলো উল্লাপাড়ার একটি জনপ্রিয় জায়গা হাওড়া কাশিম বিল, যেটা আমরা সকলেই কম বেশি নাম শুনেছি বা অনেকেই যারা উল্লাপাড়ার আছি তারা কিন্তু বেশিরভাগ এখানে কতবার আসি তার কিন্তু ঠিক নাই, আমিও কতবার আসি তার ঠিক নাই। এই হাওড়া কাশিম বিল কিন্তু এক একটা সময় এক একটা মনে করেন রূপ ধারণ করে। বর্ষার মৌসুমে মনে করেন যে এক প্রাকৃতিক সৌন্দর্য, আর এখন চলতেছে হলো হলুদের সমারোহ, সরিষা মৌসুম, এখন অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য যেটা আসলে বলে বোঝানোর মতো না। যারা এখানে আসবে কিছুটা সময় দিবে তারাই আসলে বুঝতে পারবে প্রাকৃতিক সৌন্দর্যগুলো কতটা ভালো লাগে। আর বিশেষ করে আমরা যারা শহরের মানুষজন আছি তারা কিন্তু আসলে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি না সরাসরি, তারা কিন্তু ভিডিওর মাধ্যমে শুধু দেখে মনটা ভরা এতটুকুই। তো আমরা গ্রামের মানুষ, আমরা যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি গ্রামের দৃশ্যগুলো। তো যাই হোক, দর্শক দেখেন এখানে কিন্তু ওই যে প্রতিদিনই এইরকম দর্শনার্থী আসে, এই সরিষা ফুলের সাথে ছবি উঠে এবং যে প্রাকৃতিক দৃশ্যগুলো এগুলো উপভোগ করতে থাকে। ওই দেখেন কি পরিমাণ দর্শনার্থী সরিষা খেতে ভিতরে দায়া ছবি উঠতেছে। ওই যে একজন আবার টাওয়ারের উপরে উঠিয়ে ছবি উঠতেছে, কোন কি শখ একেবারে। আমরা গ্রামের মানুষ শুধু দেখে যাই আর আপনাদের সাথে শেয়ার করি যে গ্রামে কীরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং কীরকম চলে, তো সেটাই আর কি। দেখেন চারিদিকে হলুদ আর হলুদ, কোনো বাড়িঘর কিচ্ছু দেখা যাচ্ছে না, ধুধু কুয়াশা, জোড়ায় জোড়ায় মানুষ নিয়ে এসে ঘুরতেছে। আমরা দুইজন আসিলাম শুধু মনে করেন যে ওই মোড়া হাওড়া থেকে টান দিছি চলে যাবো একবারে মোহনপুর পর্যন্ত, কোনো থামাথামি নাই। মাঝখানে যা সব ঘটতেছে সেগুলো দেখতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনাদের বলতেছি। দেখেন দর্শক শুধু হলুদ আর হলুদ, যদি একটুখানি আগে আসলাম নি তাহলে মনে করেন যে আরও সৌন্দর্যটা ভালো করে ধ্যান গেল নি, কারণ সন্ধ্যা সন্ধ্যা ভাব তো আদার হয়ে গেছে চারদিকে। দেখেন চারদিকে কিছু দেখা যাচ্ছে না, এই কাছেই দেখা যাচ্ছে না, ফুলগুলো ভালো করে দেখা যাচ্ছে না। একটুখানি রোদ মধ্যে থাকলে পরে মনে করেন যে আরও সৌন্দর্যটা ভালো করে ধ্যান গেল নি। আর এই যে দেখেন এটাই কিন্তু সেই হাওড়া কাশিম বিলের, কাশিম বিলের বট গাছ। এই হাওড়া কাশিম বিল সম্পর্কে হয়তো অনেকেই জানি আবার অনেকে জানি না। আমি যতটুকু জানি যে এই কাশিম বিলের নামে নাকি একটা লোক ছিল কাশিম নামে, তার নাম অনুসারেই নাকি এই কাশিম বিলটা নামকরণ হয়েছে। তাই গিয়ে ভালোই করে ঠিক আছে আমাদের জনগণের লেগে। মনে করেন যে এখন জনগণ এসে এখানে ঘোরাফেরা করে আর কাশিম কাশিম করে, তো আমি যেরকম বারবার কাশিম বিল করতেছি আর নাম লিখতেছি। তো যাই হোক, মনে করেন যে যতটুকু পাইলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক মাইক দিয়েন।